আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحفظانه أو ينصرانه أو يمجسانه وفي رواية لمسلم أو يشركانه أهل ديسندرون بنغلاديش برشيك كرمي شمبلان 2020 এর মহতারাম সভাপতি সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে বিগত ইজতেমার পর থেকে এই পর্যন্ত কোনো সমাবেশ আমরা করতে পারিনি। আজকের এই করোনাকালীন এই সংকটের মুহূর্তেও আল্লাহ যে আমাদেরকে এই সম্মেলন করার তৌফিক দিয়েছেন, এজন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে প্রশাসনের যে ভাইয়েরা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে তাদের জন্য আরও দোয়া করছি যাতে করে তারা এই হকের আওয়াজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সময় এভাবে আমাদেরকে সহযোগিতা করেন, এই আহ্বানও তাদের কাছে রাখছি। সুধীমণ্ডলী, আজকের এই সংকটকালীন মুহূর্তে আমরা নিজেরা যেমন নিজেদেরকে বাঁচানো দরকার, ঠিক তেমনিভাবে অন্যরাও যেন আমাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যারারা ওয়া লা যারারা, ক্ষতিগ্রস্ত হইও না এবং ক্ষতিগ্রস্ত করো না। সুতরাং আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রাখব এবং সেই সাথে স্বাস্থ্যবিধি আমরা মেনে চলার চেষ্টা করব। সুধীমণ্ডলী, আমার আলোচ্য বিষয় হচ্ছে আহলে হাদিস আন্দোলন কী চায়, কেন চায় এবং কীভাবে চায়। এই তিনটি প্রশ্নের মাধ্যমেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আমার তৌফিকিল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা জানেন এই ছোট্ট একটি বইয়ে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া আছে। আহলে হাদিস আন্দোলন কী চায়, আমরা আমাদের সার্বিক জীবনে তাওহিদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই, তাই না? আহলে হাদিস আন্দোলন চায় আল্লাহর ইবাদত, বান্দার ইবাদত নয়, আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করতে চায়। দেখেন, আজকে মানুষ আল্লাহর কাছে মাথা নত করা বাদ দিয়ে মানুষের কাছে মাথা নত করছে, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে আজকে মানুষ মানুষের কাছে চাচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যে উপদেশ দিয়েছিলেন তার মধ্যে তিনি এটাও বলেছিলেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে তখন কেবল আল্লাহর কাছেই চাইবে। আমরা সালাতে দাঁড়িয়ে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক সরল সঠিক পথ প্রদর্শন করো। সাথে সাথে বলছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। অথচ দেখেন, মানুষ আজকে আল্লাহর ইবাদত বাদ দিয়ে খানকা মাজারে, কবরে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদের এই মাথা নত করছে, তাহলে কি আল্লাহর ইবাদত হলো? পাঁচ ওয়াক্ত সালাতের এই 17 রাকাত ফরজে অন্তত প্রত্যেকটি মানুষ এই সূরাটি তেলাওয়াত করে এবং তার মধ্যে বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আর একটু পরেই সেখান থেকে ঘুরে গিয়ে সে মানুষের ইবাদত করছে আর মানুষের কাছে সাহায্য চাচ্ছে। তাহলে কথা আর কাজ দুই রকম হয়ে যাচ্ছে, তাই না?
এটাই হলো নেফাক, এটাই হলো মুনাফিক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কথা এবং কাজে, আকীদা এবং আমলে তারা একই হতে চায়, একই রকম তারাই কাজ করতে চায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যা তোমরা করো না। আর আল্লাহর কাছে এটা সব অতি বড় গুনাহের অপরাধ যে তোমরা বলো এমন কথা যা তোমরা করো না। তাহলে আমরা অন্তরে একটা পোষণ করছি আর কাজে বাস্তবায়ন করছি অন্যটা। কিন্তু আহলে হাদিস আন্দোলন চায় তাওহিদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চায়। আমরা আমাদের সার্বিক জীবনে, আমাদের চলায়, আমাদের বলায়, আমাদের যাবতীয় কর্মকাণ্ডে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তারই জন্য আমাদের সব কর্মকাণ্ড এটা পরিচালিত হবে, এর নামই হচ্ছে ইবাদত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিন আল আকওয়ালি ওয়াল আমালিল বাতিনাতি ওয়াজ জাহিরা। ইবাদত হচ্ছে এমন সামগ্রিক বিষয়ের নাম যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং তার প্রতি তিনি সন্তুষ্টি পোষণ করেন, কথা এবং কাজের, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, প্রত্যেকটি কাজই হচ্ছে ইবাদত। তাহলে আজকে আপনারা এই কষ্ট করে এখানে এসেছেন, একটা ভালো কথা যদি আপনি মানুষের কাছে বলেন বা এখান থেকে যা শিখে যাচ্ছেন, জেনে যাচ্ছেন, সেটা যদি মানুষের কাছে বলেন, তাহলে সেটাও আপনার আমার জন্য ইবাদত, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউলুম মারুফুন সাদাকা, একটি ভালো কথা বলা, একটা উত্তম কথা বলাও হচ্ছে সাদাকা। তাহলে আমি যে মানুষকে দাওয়াত দিচ্ছি, আমি তাকে সালাত আদায়ের কথা বলছি, আমি তার আকীদা সংশোধনের জন্য বলছি, এটাও আমাদের জন্য ইবাদত। সুতরাং এই ইবাদত প্রতিপালনের জন্য, এই ইবাদত আমাদের সার্বিক জীবনে বাস্তবায়নের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আহলে হাদিস আন্দোলন তাই চায়। কিন্তু এই তাওহিদে ইবাদত প্রতিষ্ঠা করতে গেলে, হকের উপরে আমাদেরকে অবিচল থাকতে গেলে, চারটি বিষয় আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে। প্রথম হলো আমাদের পরিবার। দেখেন আজকে বাংলাদেশে আপনারা আত্মাহারিকের মাধ্যমে হকের পথে যত বাধা পড়েছেন, তাই না, বিভিন্ন সংখ্যায় প্রচারিত হয়। একটা ছেলে সালাত আদায় করে না, সে নেশায় আসক্ত, সে বখাটেদের সাথে চলে, পিতামাতা কিন্তু তাকে কখনো বলে না যে তুই আমার বাড়িতে আসবি না, তোর খারাপ সঙ্গ যতদিন ত্যাগ না করবি অতদিন পর্যন্ত আমার বাড়িতে আসবি না। কিন্তু এই ছেলেটাই যখন সে তার পিতামাতার আদর্শকে পরিত্যাগ করে, মাজহাবি আকিদাকে চেঞ্জ করে, পরিবর্তন করে, সে যখন সহি আকিদা গ্রহণ করে, সে যখন টাকনুর উপরে কাপড় পরে, সে যখন বুকের উপরে হাত বাঁধে, তখনই কিন্তু এই পিতামাতা এসে বাধা হয়ে দাঁড়ায় যে না, তুই আমাদের ধর্ম থেকে, আমাদের মাজহাব থেকে চলে গিয়েছিস, তোকে বাড়িতে আর থাকতে দেওয়া যাবে না। এমনকি পিতামাতা তাকে মারপিটও করে, তাই না? যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক ফিতরাতের উপরে তথা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাউ্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি উপাসক বানায়। সহি মুসলিমে বলা হয়েছে, আও ইউশার রেকানিহি, অথবা তাকে মুশরিক বানায়, শিরিককারী বানায়। তাহলে এই পিতামাতাই দেখেন হকের পথে তাকে নিয়ে যাওয়ার পরিবর্তে সে তাকে হকের উপরে টিকে থাকতে না পারে, সে যাতে হক গ্রহণ করতে না পারে, এই জন্য সে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দুই নম্বর হলো সমাজ নেতারা। আজকে সমাজের যারা নেতা আছেন, বিশেষ করে কোনো মাজহাবের তাকলিদ যারা করেন, মাজহাবি তাআসুব যাদের মধ্যে আছে, তারা কিন্তু আজকে আমাদের পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। শুধু মাজহাবি বলবো কেন, আজকে যারা আমরা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলি, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আমাদের সাধারণ মানুষদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, তাই না? আহলে হাদিস বলা যাবে না, আহলে হাদিস বলা এটা একটা সাম্প্রদায়িকতা, আহলে হাদিস বলা প্রয়োজন নেই।
সংগঠন করার দরকার নেই, আমির বায়াত এগুলির দরকার নেই, ওগুলি তো পীরমুরিদি ব্যাপার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বহু হাদিস এই সম্পর্কে এসেছে। আপনারা আলেজিস আন্দোলন উৎপত্তি ও ক্রম বিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ বইটির এমারত বায়াত অধ্যায়ে দেখবেন সেখানে বহু হাদিস এক জায়গায় জমা করা হয়েছে। অথচ এই হাদিসগুলিকে পাশ কাটিয়ে আজকে বলা হচ্ছে এগুলি প্রয়োজন নেই, আর তুমি তোমার আকীদা ঠিক করে তুমি এই সহি আকীদার দাওয়াত দাও, এটাই তোমার জন্য যথেষ্ট। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মা ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, উত্তমের দিকে আহ্বান করবে, তারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে আর খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে, আর তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত সফল কাম। তাহলে কারা বলছে? আলেম ওলামা বলছে, অথচ আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমাদের উপর আবশ্যক হচ্ছে জামাতবদ্ধ থাকা আর বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা, বিরত থাকা। আল্লাহ রসুল বলছেন এক কথা আর এই আলেম মোলামা বলছেন ভিন্ন কথা, তাহলে এরাই আমাদেরকে হক মানতে এবং হকের পথে থাকতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তৃতীয়ত হচ্ছে আমাদের সমাজ। এই সমাজে কেউ যদি ভালো কাজ করতে যায় তাহলে পদে পদে সে বাধার শিকার হয়, যেমনভাবে নবী রসুলগণ নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতি পদে তিনি বাধার শিকার হয়েছিলেন, যে কারণে তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল। সুতরাং এই সমাজ নেতারা বা সমাজ আমাদের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। আর সর্বশেষ হচ্ছে রাষ্ট্র বা দেশের সরকার। যেমনভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে তারা বলেছিল, তার কওমের লোকেরা বলেছিল হাররিকুহু অংসুরু আলিহাতাকুম, তোমরা তাকে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও আর তোমাদের দেবদেবীকে সহযোগিতা করো। আজকের সমাজে যারা ভালো কাজ করতে চায়, আজকের সমাজে যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলতে চায়, তাদেরকেও বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে হয়, তাই না? সুতরাং এই চারটি বাধা আমাদের সামনে আছে। আমরা মুমিন হলে এসব বাধাকে অতিক্রম করে আমাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমাদের করণীয়। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ো না, তোমরা দুর্বল হয়ো না, যদি মুমিন হও তাহলে তোমরাই হবে বিজয়ী। সুতরাং ইমানি চেতনা নিয়ে আমাদের ইমানি বলে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এসব বাধাকে আমরা তুচ্ছ জ্ঞান করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো যদি আমাদের ইমানের শক্তি থাকে। উদ্বোধনী ভাষণে আমির জামাত যে কথাটি বলেছিলেন সে বিষয়টি আমাদের মনে রেখে আমাদের চলার পথকে কুসুমস্তীর্ণ না হলেও, কণ্টকাকীর্ণ হলেও সে বাধা মারিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। দুই নম্বর বিষয় হল আমরা কেন চাই। আমরা চাই ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির লক্ষ্যে আমরা এটা চাই। তাওহীদ ইবাদত আমরা প্রতিষ্ঠা করতে কেন চাই? আমরা চাই আমাদের ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির জন্য আমরা এটা চাই। যেমন আমরা সালাতে দোয়া করি বা বিভিন্ন সময় আমরা দোয়া করি, তাই না? রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে এবং পরকালে আমাদেরকে কল্যাণ দান করো এবং তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। তাহলে আল্লাহ আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন যে আমরা দুনিয়া তো আল্লাহর কাছে কল্যাণ চাই, কিসে কল্যাণ আছে আল্লাহ ভালো জানেন। ঠিক একইভাবে পরকালীন জীবনে আমরা কল্যাণ চাই, আমরা মুক্তি চাই, পরিত্রাণ চাই। সেজন্য তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করার আমরা কেন চাই? আমরা ইহকালীন কল্যাণ, ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির জন্য আমরা এটা চাই। আসুন আমরা এটা কীভাবে চাই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ব্যক্তি পরিবার ও সমাজ সংশোধনের মাধ্যমে
সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরিকায় আমরা এটা চাই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ব্যতীত ব্যক্তি যেমন সংশোধন হয় না, ঠিক তেমনিভাবে সমাজকেও সংশোধন করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের ব্যক্তি আমাদের নিজেকে আগে সংশোধন করতে হবে, আর দুই নম্বরে আমাদের পরিবারকে সংশোধন করতে হবে। আর সেজন্যই আহলে হাদিস আন্দোলনের অন্যতম কর্মসূচি হচ্ছে তাবলিগের মধ্যে পারিবারিক তালিমে বৈঠক। শুধু নিজে সংশোধন হবেন, নিজে পাঁচত্ব সালাত আদায় করবেন আর নিজের মুক্তির জন্য আপনি চেষ্টা করবেন, পরিবারকে সংশোধন করতে হবে না? অবশ্যই করতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য সপ্তাহের একটা দিন আমরা পারিবারিক তালিম, পরিবারের সদস্যদেরকে নিয়ে দিনের বিভিন্ন বিষয়, আমাদের তাফসিরুল কোরআন আছে, সিরাতুর রাসুল আছে, সারাতুল রাসুল আছে, মাসিক আত তাহরিক আছে, এগুলি থেকে বিভিন্ন বিষয় নিজে যদি না জানি তাহলে সেগুলি থেকে পড়ে পড়ে আমার পরিবারকে শোনানো এবং তাদেরকে এই দিকে দাওয়াত দেওয়া এবং সংশোধনের চেষ্টা করা আমাদের জন্য অপরিহার্য করণীয়। একই সাথে আমরা নিজেরা, আমাদের পরিবারের মহিলারা এবং আমাদের ছোট্ট ছোট সোনামণিরা, তারাও যেন সংশোধিত হয়, এই জন্য আমাদের আছে সোনামণি সংগঠন, যুবকদের জন্য আছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আর আমাদের 32 ঊর্ধ্ব যাদের বয়স তাদের জন্য আছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এভাবে করে আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটি বিভাগে, মানুষের জীবনের যতগুলি বিভাগ হতে পারে প্রত্যেকটি ক্ষেত্রে দাওয়াতের, তাদের আকীদা আমলের সংশোধনের সুযোগ রয়েছে। আর এরপরে আমরা কিভাবে চাই, নবী রাসূলগণের তরিকায় আমরা এটা চাই, আমি আপনি আমাদের নিজেদের বানানো তরিকায়, আমাদের নিজেদের মত মতো এটা চাইলে কিন্তু হবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যকার আমিরের। ফাইং তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ লেগে যায়, ঝগড়া লেগে যায়, ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে সুপর্দ করো। অর্থাৎ যাবতীয় বিধান থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে আমাদের মাথা নত করতে হবে, এর নামই হচ্ছে আহলে হাদিস। নবী রাসূলগণ এই দাওয়াতই মানুষকে দিয়েছিলেন। আল্লাহ বলছেন, ওয়ালা কাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, আমি প্রত্যেক কওমের নিকটে নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি, এই মর্মে যে তোমরা এই মর্মে দাওয়াত দাও, আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া ইজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। তাহলে নবী রাসূলগণ এসে যে দাওয়াত দিয়েছিলেন, যেভাবে মানুষকে, সমাজকে সংশোধন করেছিলেন, ঠিক ওই পদ্ধতিতেই আহলে হাদিস আন্দোলন ব্যক্তি, পরিবার এবং সমাজের সংশোধন করার চেষ্টা করে। অতএব শুধু মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন কী চায়? আহলে হাদিস আন্দোলন চায় তাওহিদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চায়। কেন চায়? ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির জন্য এটা চায়। কীভাবে চায়? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরিকায় এটা চায়। সুতরাং এই তিনটি বিষয় আমাদের প্রত্যেকেরই মনে রাখা দরকার, আন্দোলনের ক্ষেত্রে, ব্যক্তি এবং পরিবার সংশোধনের ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে এই জিনিস যদি আমাদের মনে থাকে তাহলে সব জায়গায় আমরা কল্যাণ লাভ করতে পারবো। আন্দোলন করে, আমরা সংগঠন করে নিজেরাও এর গুরুত্ব উপলব্ধি করতে পারবো এবং পরকালীন জীবন, আমার মুক্তির জন্য যে আমি এটা করছি, ঠিক সেই বিষয়টা আমাদের অন্তরে সব সর্বদা জাগরুক থাকবে। অতএব সুন্দরবন্ডলে আসুন, আমরা আহলে হাদিস আন্দোলনের এই তিনটি বিষয় আমরা যেন সর্বক্ষেত্রে মনে রাখি এবং সেই অনুযায়ী আমরা কাজ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।